ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি ফুসফুসের এক ধরনের জটিল রোগ এতে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় সিওপিডি শুরু হয় ধীরে ধীরে সময়ের সঙ্গে এটি বাড়তে থাকে মধ্য বা বৃদ্ধ বয়সে এ রোগ বেশি দেখা দেয় রোগের কারণে ফুসফুসের স্থায়ী ক্ষতি হয় যা পুরোপুরি নিরাময় সম্ভব নয় তবে বর্তমানে কিছু আধুনিক চিকিৎসা রয়েছে যা রোগীকে কিছুটা প্রশান্তি দেয় স্বাগত বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকথায় আজকের আলোচনার বিষয়ে স্বাস্থ্যত্বের রোগ সিওপিডি প্রতিরোধে করণীয় আর এ বিষয়ে পরামর্শ দিতে সাথে আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান আর আপনাদের সাথে আছি আমি রেদান আহমেদ যুক্ত হতে পারেন আপনারাও পরামর্শের জন্য ফোন করুন দেখানো নাম্বারে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সিওপিডি নিয়ে শুরু করতে চাই যে সিওপিডি আসলে কিভাবে সংক্রমিত হয় শ্বাসতন্ত্রে বিষয়টা সংক্রমিত কথাটার সাথে একটু আমি মত পোষণ করছি আচ্ছা প্রথমে কথা হলো যে আপনি বলেছেন যে সিওপিডি একটা দীর্ঘমেয়াদী শ্বাসরোগ যেটা মূলত একটা মধ্যবয়স বা আরেকটু পরে এর উপসর্গগুলা মূলত বোঝা যায় আমরা ধরে নিতে পারি চল্লিশ বছর বা তার পরে বেশিরভাগ সিওপিডি রোগীর উপসর্গ হয় এখন উপসর্গটা হলো সাধারণত তারা শ্বাসকষ্ট অথবা হাঁটলে হাঁপিয়ে যান অথবা খুসখুসে কাশি অথবা প্রায় কাশিতে ভোগেন এখন বিষয়টি হলো সংক্রমণ কথাটা আসবে তখনই যে তাদের ফুসফুসটা আসলে দুর্বল হয়ে যায় সহজেই যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া তাদেরকে সংক্রমিত করতে পারে তাদের ফুসফুসকে তখন যখনই সংক্রমিত করবে তখন এই ফুসফুসের যে জটিলতা এটা প্রকাশ পাবে অর্থাৎ এই শ্বাসকাশের রোগীগুলা তখন একটা জটিল আকার ধারণ করবে আমরা এটাকে বলি আর কি অ্যাটাক দ্যাট ইজ অ্যাকিউট এক্সারভেশন অর্থাৎ ফুসফুসের দীর্ঘমেয়াদী বা ক্রনিক একটি অসুখ যেখানে শ্বাসকষ্ট এবং কাশি হচ্ছে মূল উপসর্গ এবং মধ্যবয়স বা তারও পরের উপসর্গগুলা দেখা দেয় আচ্ছা এই ক্ষেত্রে অনেক সময় অ্যাজমা বা হাঁপানি আমরা যেটা বলি সেই উপসর্গগুলো তো একই রকম মানুষ কিভাবে বুঝবে সে সিওপিডিতে আক্রান্ত নাকি হচ্ছে অ্যাজমা আক্রান্ত এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন কারণ হলো সিওপিডিতে যেমন কাশি শ্বাসকষ্ট প্রধান উপসর্গ অ্যাজমার ক্ষেত্রেও তাই তাহলে কিভাবে বুঝবে বা কারণটা কোথায় প্রথমত অ্যাজমা সাধারণত কম বয়সে শিশুকাল থেকে অথবা তার পরবর্তীতে উপসর্গগুলো আসে যার পিছনে তেমন কোনো তার নিজের ব্যক্তিগত কারণ থাকে না কিছুটা পারিবারিকভাবে পায় কিছুটা পরিবেশ দূষণ ইত্যাদি কারণে হয়ে থাকে আর সিওপিডি সাধারণত আমি বললাম যে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স অর্থাৎ একটা বয়স পার হয়ে উপসর্গগুলো দেখা দেয় এবং তার পিছনে অনেক ইতিহাস থাকে ইতিহাসটা হল তিনি হয়তো তামাকজাত দ্রব্য গ্রহণ করেন দীর্ঘদিন তিনি হয়তো ধূমপান করেন অথবা দূষিত পরিবেশে কাজ করেন দীর্ঘ সময় ধরে এটা তার উপসর্গগুলো বা রোগটা হওয়ার কারণ হিসাবে আসে অর্থাৎ কারণগত দিক থেকে এবং উপসর্গগুলো কবে দেখা দিল এদিক থেকে যেমন একটা পার্থক্য আর একটা বিশেষ পার্থক্য আমাকে বলতেই হবে অ্যাজমা তেমন কোনো ব্যাধি নয় অ্যাজমা সুন্দর করে নিয়ন্ত্রণ রেখে সারা জীবন একজন অ্যাজমা রোগী ভালো থাকতে পারেন কিন্তু সিওপিডি আপনি শুরুতেই বলেছিলেন এটা ধীরে ধীরে আরও গভীরে যায় অর্থাৎ সমস্যাগুলো বাড়তে থাকে তবে আসার বিষয় হলো যে দীর্ঘদিন এই সিওপিডির যেহেতু চিকিৎসা চলছে বিজ্ঞানীরা কাজ করছেন এখন অনেক চিকিৎসা আছে যেখানে সাবধানতা সতর্কতা এবং কিছু ঔষধ গ্রহণ করলে এই খারাপ হয়ে যাওয়ার ধারাটা কমে যায় সো সেই ক্ষেত্রে সিওপিডি পেশেন্টরা আগের থেকে ভালো থাকার সুযোগ আছে আচ্ছা এই করোনার সময়ে সিওপিডির যে উপসর্গগুলোর কথা বললেন একজন করোনা রোগীরও কিন্তু সেই উপসর্গ দেখা দেয় সেই ক্ষেত্রে সাবধানতা আসলে কতটুকু অবলম্বন জরুরি হ্যাঁ আপনি যা বলছেন এটাকে বলা হয় ওভারল্যাপিং সিমটমস আমাদের মেডিকেল ভাষায় হচ্ছে ওভারল্যাপিং ল্যাপিং সিমটম অর্থাৎ একই ধরনের সিমটমস অনেকের দেখা দিতে পারে তো মেডিকেল সায়েন্সে একটি কথা আছে ইতিহাস অর্থাৎ ইতিহাস বা হিস্ট্রি বিবেচনা করলে যদি দেখা যায় তার আগে কখনো এই ধরনের উপসর্গ ছিল না তিনি কোনো অ্যাসমা বা সিওপিডির রোগী নয় কিন্তু ইদানিং একটি জ্বরের ইতিহাস আছে অথবা কাশির ইতিহাস আছে পরবর্তীতে শ্বাসকষ্ট হলো যেটা আমরা করোনা রোগীদের ক্ষেত্রে দেখে থাকি এখন প্রশ্ন হলো এই বড় করোনা রোগীর অংশের মধ্যে কিন্তু সিওপিডি এবং অ্যাজমা রোগীরাও পড়ে যায় আপনি জানেন যে অ্যাসমা এবং সিওপিডি রোগীদেরকে এখন বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয় কারণ তাদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি এক হচ্ছে প্রবণতা বেশি দুই হচ্ছে হলে জটিলতা বেশি অতএব সাবধানতা এখানে ইউনিভার্সাল সকল নাগরিককে সাবধানতা বজায় রাখতে হবে তবে যারা সিওপিডি ভুগছে তাদের ক্ষেত্রে আরো স্পেশাল বার্তা যে আরো বেশি সতর্কতাদের থাকতে হবে সতর্কতার কোন বিকল্প নাই আচ্ছা আপনি বলছিলেন ধূমপান দূষিত পরিবেশ এই সংশ্লিষ্ট বিষয়গুলো দায়ী আর যদি ধরা যায় যে মধ্য বয়স থেকে যারা হচ্ছে তাদের একটু বয়স্ক তারা হচ্ছে আক্রান্ত বেশি হয় যারা অল্প বয়স থেকেই আমরা দেখি অনেকেই ধূমপান ধূমপান করে করে অনেক আছে থেকে তাদের আসলে সিওপিডি হওয়ার সম্ভাবনা আছে ধূমপানে সিওপিডি হবে এটা বেশ মানে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে মূল যে কারণটা সিওপিডি তার একটা অন্যতম কারণ হচ্ছে ধূমপান এখন ধূমপান এমন নয় যে এই ধূমপানটা বেশি বয়সে করলে এটা হবে কম বয়সে হবে না যদি প্রত্যেকেই যারা ধূমপাই দেখা যায় একটা অল্প বয়স থেকেই তারা শুরু করে কাপল অফ ইয়ার্স অনেক বছর পার হওয়ার পর তার উপসর্গগুলো দেখা দেয় কারণ ফুসফুস কিন্তু যেদিন থেকে ধূমপান করা হচ্ছে সেদিন থেকে ফুসফুসের এই পরিবর্তনগুলো হতে থাকে একটা সমষ্টিগত পরিবর্তনের পরে একটা নির্দিষ্ট বয়সে পঁয়ত্রিশ চল্লিশে এসে ওই যে অল্প বয়সে যারা ধূমপান করছে তাদের এই এর প্রতিফলন পাওয়া যায় মানে প্রবণতাও বেড়ে যায় আরেকটা হচ্ছে যারা অল্প বয়সে ধূমপান করে তাদের সহ অন্যান্য সংক্রমণ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় আচ্ছা আমরা আরো কথা বলবো তবে একজন দর্শক রয়েছে আমাদের সাথে আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই দর্শক কোথা থেকে বলছেন আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন আমার নাম মোহাম্মদ সেলিম রেজা জি বয়স 28 মিরপুর 6 আচ্ছা আচ্ছা বলুন স্যার আমার এই কিছুদিন আগে করোনা পজিটিভ ছিলাম তারপরে করোনা নেগেটিভ হওয়ার পরে আমার মানে করোনার পজিটিভ থাকা সত্ত্বেও আমার গলায় শ্বাসতন্ত্রে আর কি কি বাধা লাগতো আর নিঃশ্বাস নিতে কষ্ট হতো মনে হয় যে কফ জমা আছে হ্যাঁ আর বুকের ভিতরে মানে শ্বাসের লাস্টে মানে গলার লাস্টের দিকে এখনো কি যেন বেঁধে বেঁধে থাকে আর সবসময় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তা আমি কিছু ওষুধ খাচ্ছিলাম নাক কান গলা বিশেষজ্ঞরা দেখানোর পরে তা এতে কোনো কাজ হচ্ছে না আমি আপনার যে তথ্য দিলেন সেখান থেকে আমি বলতে পারবো সেটা হচ্ছে আপনার বয়স আঠাশ বছর বেশ মানে বয়সের দিক থেকে আপনি একটি ভালো অবস্থানে আছেন এবং আপনি জানিয়েছেন যে আপনার উপসর্গের মধ্যে একটি উপসর্গ বা কয়েকটি উপসর্গ ছিল শ্বাসনালীতে উপসর্গ অর্থাৎ কাশি কখনও একটু শ্বাসকষ্ট অনুভব করা তো আমরা জানি যে করোনা এই ভাইরাসটা গলা দিয়েই আমাদের মানে মুখ দিয়ে অথবা নাক দিয়ে ভিতরে ঢোকে এবং গলার ঊর্ধ্বাংশেই তারা প্রথমত আশ্রয় গ্রহণ করে এবং সেই সিমটমগুলা সেজন্যই কাশিটা মোটামুটি কমন অথবা গলা ব্যথা কমন তা আমরা বলি করোনা একটা নির্দিষ্ট সময় ভাইরাসটা থাকে তারপরে কিন্তু চলে যায় এক থেকে দু সপ্তাহ পর ভাইরাসটা থাকে না সাধারণত চলে যায় কিন্তু তার রেখে যাওয়া কিছু স্মৃতি এবং কার্যকলাপগুলো কিন্তু কন্টিনিউ করে এই জন্য আমরা একটা সময়কে বলি পোস্ট কোভিড সিমটমস অর্থাৎ কোভিড রোগটা হয়ে যাওয়ার পরবর্তীতে দুই থেকে ছয় মাস দুই থেকে ছয় মাস এই ধরনের উপসর্গগুলো কম বেশি থাকতে পারে আপনি এখন যে অনুভব করছেন সেটার জন্য আমার পরামর্শ হলো আপনি আপনার একজন চিকিৎসকের সাথে অথবা চিকিৎসালয় পরামর্শ নেবেন আমরা করোনা রোগীর কাশিটা যদি একটু দীর্ঘস্থায়ী হয় তখন তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন এইচ সিটি করতে বলি কারণ ফুসফুসে রেখে যাওয়া কোনো চিহ্ন আছে কি না যেখান থেকে আপনার সমস্যা হচ্ছে কিনা দেখে নেওয়া ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই উপকৃত হয়েছেন আচ্ছা সিওপিডি যদি একবার হয় তাহলে কেন ভালো হয় না আসলে আচ্ছা সিওপিডি আমি বললাম সিওপিডি অনেকটা আমি বলি হচ্ছে ম্যানমেড বেশিরভাগ ক্ষেত্রে ম্যানমেড মানে বংশগত কারণে বা জেনেটিক কারণে খুব ক্ষুদ্র একটি অংশ আছে তাছাড়া এটা হচ্ছে ম্যানমেড তো আমি যখন ইনসাইটিং ফ্যাক্টর বলি যেগুলোকে যেমন ধরেন স্মোকিং তামাক দূষিত বায়ু গ্রহণ করা এগুলো এগুলো যখন শরীরে প্রবেশ করে ফুসফুসে এবং শ্বাসনালিতে তখন তার কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে আমরা বলি ইনফ্ল্যামেশন পারসিস্টেন্ট ইনফ্ল্যামেশন অর্থাৎ ফুসফুসে সাথে সংযুক্ত যে শ্বাসনালীগুলো আছে এই নালীগুলোতে সবসময় একটা ইনফ্ল্যামেশন প্রক্রিয়া যেটা প্যাথোলজিক্যাল এটা চলমান থাকে এখন এই যে চলমান যে প্রক্রিয়া চলতে চলতে তার তো একটা নির্দিষ্ট গতি বা গন্তব্য আছে সেই গন্তব্য হল ফুসফুসের এই শ্বাসনালীকে সম্প্রসারণ প্রসারণ হওয়ার ক্ষেত্রে বাধা দেয় অর্থাৎ দেখা যায় সংকুচিত হয়ে যায় যেখানে কিছু সিক্রেশন হয় এবং যতই সময় যাবে এটা বাড়তে থাকবে মানে ফুসফুস স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত স্থায়ীভাবে ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তবে আমি যদি চিকিৎসার ক্ষেত্রে আসি যে এটা আসলে কমানোর মানে রোগী উপশম মানে রোগী আরাম পাবে এমন চিকিৎসা পদ্ধতি আসলে আমরা সব সময় অনেক রোগের ক্ষেত্রে বলি সিওপিডির ক্ষেত্রেও বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো প্রিভেনশনটা কী জিনিস অর্থাৎ যাদের আমাদের দেখা গেছে যে সিওপিডি হয়ে গেছে কিন্তু তিনি এখনও ধূমপান করছেন বা ওই ধরনের যে সমস্ত কারণ সেই কারণগুলোর মধ্যে আছে তাহলে প্রথম হচ্ছে ধূমপান থেকে উঠে আসা এটি গেল প্রথম দ্বিতীয় হলো তার খাদ্য অভ্যাস এবং শ্বাসের কিছু ব্যায়াম আছে শারীরিক ব্যায়াম আছে সেই ব্যায়ামটা করা তাতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তৃতীয়ত তারা যেহেতু সংক্রমণ প্রবণ আপনি শুরুতেই যেটা বলেছিলেন তাহলে সাধারণত ভাইরাস এবং কিছু নিউমোনিয়া জীবাণু এদেরকে আক্রান্ত করে সহজে অর্থাৎ সেই ভাইরাস এবং সেই ব্যাকটেরিয়া এগেনস্টে তাদের ভাই মানে আমরা ভ্যাকসিন যেটা বলি যেটা নিমোনিয়ার ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন সেটা নিতে বলবো তৃতীয়ত প্রত্যেকটা রুগী কিন্তু ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন সিওপিডির রোগী একজন ডাক্তারের কাছে তার পরামর্শ নিতে গেলে ডক্টর তার সমস্ত কিছু বিশ্লেষণ করে সিওপিডির কোন পর্যায়ে আছে সেটা উনি নির্ধারণ করবেন অর্থাৎ প্রত্যেকটা পর্যায়ের জন্য নির্ধারিত আমাদের স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট আছে দ্যাট ইজ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা প্রক্রিয়া অর্থাৎ তার বিবেচনায় তার যে চিকিৎসা নেওয়া উচিত সেই চিকিৎসাটি সঠিকভাবে অনুসরণ করা উচিত আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে সিওপিডি যারা রয়েছে তারা আসলে কোন সময় আপনাদের কাছে যায় আপনার আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে যে বাংলাদেশে আমরা বলতে দ্বিধা নাই আমরা সচেতন কম স্বাস্থ্য বিষয়ে সচেতন আগে অনেক কম ছিল এখন কিছুটা বেড়ে গেলেও এখনো অনেকখানি কম যার জন্য দেখা যায় যে একটা বিশেষ পর্যায়ে আসার পর আমাদের কাছে আসে আমরা আশা করি যে তারও আগে যদি আমাদের কাছে আসতেন তাহলে উনি আরো বেশি উপকৃত হতেন আচ্ছা একজন দর্শক রয়েছে আমাদের ফোনে আমরা একটু তার ফোনটি নিয়ে এসে আবার আলোচনায় আসবো দর্শক থেকে বলছেন আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন আমি হচ্ছে রিনা ঢাকা থেকে বলছি বয়স পঁয়ত্রিশ জি বলুন আমার হচ্ছে সর্দি ঠান্ডা সমস্ত লেগেই পড়ে থাকছে আর নাক আগে এক নাক পড়া থাকতো আর এক নাক কমা থাকতো বটল কিন্তু এই শীত পড়ার পর থেকে দুই নাক প্রায়ই বন্ধ হয় এর জন্য অ্যান্টাল জল লেগাল সব জি ধন্যবাদ আমি শুনেছি আপনার প্রশ্ন আপনি রিনা এবং আপনার একটা বয়স বলেছেন এবং আপনি আমার সাথে যখন কথা বলছিলেন আমাদের সাথে তখন আমরা বুঝতে পারছিলাম যে আপনার নাকটা বন্ধ আছে তো এই যে নাক খোলা বন্ধ হওয়া বা দুটি নাকই বন্ধ হয়ে যাওয়া এবং এই ধরনের ঠান্ডা বা কাশি বা সর্দি লাগার একটা প্রবণতা এটা কিন্তু আমরা ইতিহাস ভিত্তিক একটা বিশ্লেষণ করি যতদূর আপনারটা মনে হচ্ছে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলে একটি রোগ বলি অর্থাৎ নাকের একটা প্রদাহ এই যে শীত এখন আসছে অথবা রীতিগত পরিবর্তনের সময় এই প্রদাহগুলা আমরা বলি এক্সাজারবেশন অনেক সময় ভাইরাস দিয়ে হয় অনেক সময় ঋতুগত পরিবর্তনে বায়ুর যে পরিবর্তন হয় সেখান থেকে হয় যাই হোক আপনার এই রোগটির নাম হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এদের আবার যতজনের অ্যালার্জি গ্রাইনাইটে আছে অনেকেরই আবার এই শ্বাসকষ্ট বা অ্যাজমাও থাকে তা আপনার জন্য আমার পরামর্শ হলো আপনি যে সমস্ত জিনিসে আপনার সমস্যা হয় ধুলাবালি এবং গন্ধযুক্ত জায়গা অথবা সেত সেতে জায়গা সেটা আপনি অ্যাভয়েড করবেন আপনার কার্পেট পরিহার করবেন ফুলের বাগান বা ইত্যাদি আপনার ধারে কাছে রাখবেন না এগুলো সাধারণ পরামর্শ আরেকটি পরামর্শ হচ্ছে কখনো অ্যান্টাজল বেশি ইউজ করবেন না এটার বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি সাধারণত ডাক্তার দেখিয়ে আমরা মন্টিলোকাস জাতীয় একটা ট্যাবলেট অথবা ন্যাজাল স্প্রে নিয়মিত ব্যবহার করতে বলি এবং দু মাস পর পর রিভিউ করতে বলি আপনার জন্য আমার এটুকুই পরামর্শ আজকে ধন্যবাদ আমরা সিওপিটির আরও বিষয় নিয়ে আলোচনা করব তবে একটি বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পরে সে আবারও আমরা আলোচনায় ফিরবো দর্শক বেনহা ফার্মাসিউটিক্যাল স্বাস্থ্য কথা একটি বিরতি নিচ্ছি একটু পরে আবারও স্বাগত নিউজের সাপ্তাহিক আয়োজন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকথায় আজ আমরা কথা বলছি স্বাস্থ্যতন্ত্রের রোগ সিওপিডি প্রতিরোধে করণীয় কি এই বিষয়ে সাথে আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শাকুর খান আমরা সিওপিডির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম একটি বিষয় জানতে চাই যে ঋতুভেদে এই সিওপিডি যার পেশেন্ট রয়েছে কিংবা যার অ্যাজমার পেশেন্ট রয়েছে তাদের কোনো সমস্যা হয় কি না তাদের পরিবর্তনগুলো আসলে কেমন দেখতে পান আপনারা জি এটা প্রতিষ্ঠিত যে ঋতু পরিবর্তন অথবা ঋতুভেদে অ্যাসমা রোগীদের তো একটা সমস্যা হওয়ার সম্ভাবনাই থাকে যেটাকে আমরা এক্সাজারভেশন বলি সিওপিডিও তাই এখন প্রশ্ন আসতে পারে যে কেন ঋতুভেদে প্রশ্নটার উত্তর হল ঋতুগত পরিবর্তনে বায়ুর কম্পোজিশনের পরিবর্তন হয় শুষ্ক আবহাওয়া ধুলাবালি ইত্যাদি এবং ঠান্ডা এটা যেমন প্রভাব ফেলে একই সময় এই সময় আবার কিছু সিজনাল ভাইরাস দেখা দেয় সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও এই বিশেষ করে সিওপিডি রোগীদের জন্য বেশি অ্যাসমার রোগীদের জন্য সেই কারণেই ঋতুভেদে এই এই রোগের উপসর্গগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার মানে শীতকাল আসলে এই উপসর্গুলো বেড়ে যায় এবং গরমে কিন্তু আচ্ছা আমরা বিষয় আসতে চাই যে যদি কি কি সবার জন্য নাকি যারা আক্রান্ত হবে তাদের জন্য কিংবা আসলে কখন নেওয়া উচিত আসলে এই ভ্যাকসিন যেটা আমরা যে ভ্যাকসিনের কথা বলছি সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন মেইনলি এবং সাথে নিমোনিয়ার ভ্যাকসিন আছে আচ্ছা সাধারণত ওয়ার্ল্ডে ফার্স্ট ওয়ার্ল্ডে মানে উন্নত বিশ্বে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম বলে একটা কথা থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সের পরে সকলকে এটা দেয়া হয় আমাদের মতো দেশে আমরা একটু ক্যাটাগরাইজ করেছি কারণ সবাইকে দেওয়া সম্ভব নয় প্রয়োজনও নাই সেজন্য যারা সিওপিডি সবচেয়ে বেশি সংক্রমণ প্রবণ যাদের ফুসফুস তাদেরকে এবং অ্যাজমায় যারা আক্রান্ত হন তাদেরকে বিশেষ করে সবচেয়ে প্রায়োরিটি দেয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ করে সেটাও আবার শীতের প্রারম্ভে আর আরেকটি হচ্ছে নিমোনিয়া ভ্যাকসিন সেটা বিশেষ করে আমরা দেই হচ্ছে সিওপিডি রোগীদের ক্ষেত্রে অথবা ফুসফুসের ক্রনিক কোনো ব্রংকেসিস বা অন্য দুর্বলতা আছে তাদের জন্য কেন দেই কারণ এইগুলো ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের মধ্যে শরীরচর্চা খাদ্য অভ্যাস ঔষধ এবং প্রতিরোধ যে কথাটা বললেন ইনফেকশন প্রতিরোধ করার জন্য আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করে থাকি এবং অ্যাডভাইস দিয়ে থাকি তার মানে সিওপিডির জন্য আলাদাভাবে সেভাবে কোনো ভ্যাকসিন না মানে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটাই হচ্ছে যারা মানে এই সিওপিডিতে আক্রান্ত তাদের জন্য এখানে পরিষ্কার করি অনেকে আমাদের কাছে এসে বলে যে অ্যাসমার নাকি ভ্যাকসিন আছে আচ্ছা এখানে পরিষ্কার উত্তর হলো অ্যাসমা বা সিওপিডির জন্য কোনো ভ্যাকসিন না এই রোগীদের ইনফেকশন প্রবণতা বেশি থাকে তাদের যাতে ইনফেক্টেড না হয় সংক্রমণ কম হয় সেই জন্য ভ্যাকসিন দেওয়া হয় সংক্রমণের ভ্যাকসিন আচ্ছা তার মানে আপনি বলছিলেন যে শীতকালের আগে ভ্যাকসিনটা দেওয়ার কথা মানে ভ্যাকসিন কি একবার নিলেই হয় না এটা না যেটা আমরা ডিপেন্ড করে যেটা আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলি সেটা প্রতি বছর নিতে হয় কারণ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের স্ট্রেনটা চেঞ্জ হয় প্রতি বছর আচ্ছা এবং সেই প্রতি বছরের পছন্দের সময়টা হচ্ছে যে কোনো সময় নেওয়া যায় তবে শীতের প্রারম্ভে নেওয়াটা ভালো আর যেটা আমি নিমোনিয়া ভ্যাকসিন বলেছি এটা বিভিন্ন রকম আছে যেমন আমরা সচরাচর যেটা দিয়ে থাকি এটা প্রতি পাঁচ বছর অন্তর সেই নিমোনিয়া ভ্যাকসিনটা অ্যাডভাইস করে থাকি আচ্ছা আর আরেকটি বিষয় যে আপনি বলছিলেন যে একদম শেষ পর্যায়ে গিয়ে বাংলাদেশের মানুষেরা আপনাদের কাছে আসলে যান আমি একটু এই সিওপিডি কিংবা হাফানি কিংবা অ্যাজমা থেকে বাঁচার জন্য আসলে মানুষ কি করতে পারে একটু স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জানতে চাই আমি প্রথমেই অ্যাজমার কথা বলি কারণ অ্যাজমা সাধারণত পঞ্চাশ ভাগ বা তারও বেশি কিন্তু শিশুকালীন দেখা দেয় আর কিছু অংশ আছে পরবর্তীতে দেখা দেয় এখন প্রশ্নটা হলো যেহেতু শিশুকালীন অ্যাজমা দেখা দেয় এবং আমি একটা মেসেজ দিয়েছি একটু আগে যে অ্যাজমা সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য নিরাময় নির্মূল করে দিব সেটা বলছি না প্রতিরোধযোগ্য এখন অ্যাজমা কেন প্রতিরোধ করা উচিত একটা বাচ্চা বেড়ে ওঠা তার বিদ্যা বুদ্ধি সঠিক রাখা এবং শারীরিক গঠন ঠিক রাখার জন্য তার কিন্তু অ্যাজমার লক্ষণ দেখা দিলেই তার পরিবারের উচিত তার চিকিৎসা পরামর্শ নেওয়া এবং চিকিৎসক তার অবস্থা ভেদে তার চিকিৎসা প্রোগ্রামটা করবেন এবং নিয়মিত একটা ফলো আপ রাখতে হবে যদি কিনা না রাখে তাহলে একটা পর্যায়ে অনিয়ন্ত্রিত অ্যাজমাও কিন্তু ফুসফুসের ক্ষত তৈরি করে এবং তার শারীরিক গঠনের দিক থেকে অনেক সমস্যা করে ফেলে সিওপিডিতে একটা অংশ আছে খুব ক্ষুদ্র একটি অংশ দীর্ঘমেয়াদী কেউ যদি অ্যাজমাকে নিয়ন্ত্রণ না করে অবহেলা করে অনিয়ন্ত্রিত রাখে তাহলে একটা বয়সের পরে কিন্তু কিছু অ্যাজমা রোগী সিওপিডিতে রূপান্তরিত হতে পারে এখন আসেন সিওপিডি সিওপিডিটা আমি যদিও বললাম যে গড়ে বেশিরভাগ রুগী চল্লিশ বা আশেপাশে তাদের উপসর্গগুলো দেখা দেয় আজকাল কিন্তু এই বয়সটা অনেকটা এগিয়েও আসছে তিরিশের পরেও অনেক সময় দেখা দেয় এখানে মেসেজটা হলো যে আমাদের কাছে অনেকটাই আগে তো অনেক দেরিতে পেশেন্টরা আসতো এখন কিছুটা উন্নতি হলেও এখনও দেরিতে আসে যখন আসে তখন দেখা যাচ্ছে সিওপিডির নিজে একটি অসুখ নয় আরও কতকগুলো অসুখ নিয়ে উনি উপস্থাপিত হচ্ছেন সেটা হতে পারে সিওপিডির কমপ্লিকেশন হতে পারে এই বয়সে আরও কিছু হাইপার টেনশন ডায়াবেটিস ইত্যাদি থাকে তখন কিন্তু কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায় আমার মেসেজটা হলো অবশ্যই আগে যদি চিকিৎসা কেন্দ্রে আসে তার কারো কাশিকে সাধারণ কাশি না মনে করে শ্বাসকষ্টকে সেরে যাবে এটা মনে না করে চিকিৎসালয় বা চিকিৎসা কেন্দ্রের পরামর্শ নেওয়া উচিত আচ্ছা মানে রোগ ডায়াগনোসিস করে চিকিৎসা নেওয়াটাই আসলে উচিত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় স্বল্পতার জন্য আসলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না অনেক সময় ধরে ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োজিত কথায় সঙ্গেই থাকুন